বিরোধিতা করি, কারণ মইনুল আহমেদ যদি সেই সময় ইচ্ছা করতেন, আমি সৈনিকদের মুখে যেটি শুনছি সেটা হচ্ছে যে, একটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে যে 2008 সাল থেকে এটা পরিকল্পনা ছিল, 2008 সালের পরিকল্পনা। এখানে তারা এটা ঘটানোর জন্য বহুবার চেষ্টা করছে, বিদ্রোহ ঘটানোর জন্য কিছু লোক। এবং আচ্ছা দেখবেন 2009-এর 16ই ফেব্রুয়ারি থেকে তাপস সাহেবের সাথে মিটিং সৈনিকদের, সেটা তোরাবালি, ডিএডির তোরাবালির বাসায় শুরু হয় সেই মিটিংগুলো। এই মিটিংগুলো গোয়েন্দা সংস্থা থেকে সে কি জানে নেই, এনএসআই থেকে জানে নেই, ডিজিএফআই থেকে সে জানে নেই, তারপরে বিডিআরের একটা গোয়েন্দা সংস্থা আছে আরএসইউ, তারও সেগুলো কি তাদের জানে নেই। 18 তারিখে সিপাহী জাকিরের কোচিং সেন্টারে তারা 7-8 জন বহিরাগত সহকারে মিটিং করে। 21 ফেব্রুয়ারি রিলিফ বিতরণ করা নিয়ে, দাবি দাওয়া নিয়ে আলোচনা হয় তাদের বিভিন্ন জায়গায়, এবং ডিএডি তহুদির বাসায়, ডিএডি তহুদির বাসায় একাধিকবার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে, এমপি তাপস সাহেবের সাথে, এই 20 থেকে 25 জন যে ছিল বিডিআর সৈনিক এবং বহিরাগত কিছু ছিল, তারা বললো যে, তারা বলছে যে স্যার এখানে 7-8 জন বহিরাগত ছিল, তাদের আমরা চিনি না, কিন্তু তারা বাংলা হিন্দি দুই ভাষায় কথা বলে। তো আমি মামলার সূত্রে তাদের সাথে জন্মিছি, তারা তখন আমাকে বলছে, জানাইছে। তো সেখানে অনেকবার মিটিং হয়। আমাদের ঘটনার কথা ছিল 24 তারিখ, সাধারণ সকল বিডিআর সৈনিকরা 24 তারিখে এটা বলতে চাইছিল যে প্রধানমন্ত্রী আসার পরে তাকে জিম্মি করে, তাকে নিয়ে, তাকে আটকে আমরা কোনো হত্যাহত করব না, আমরা তাকে চারিদিকে ব্যারিকেড দিয়ে আমরা দাবি দাওয়া আদায় করব। সাধারণ আইনজীবীরা এটা হত্যা বা গুণের কোনো ছিল না, কিন্তু তারা বলতেছে স্যার 20-25 জন যে সারা সবসময় মিটিং করছে আওয়ামী লীগের সাথে বা ইয়ের সাথে, নেতৃবৃন্দের সাথে, এমপিদের সাথে, এবং বারবার যারা মিটিং করছে তারাই, এবং আর কিছু বহিরাগত, তারা এই 24 তারিখের ব্যাপারে তারা কোনো ঘটনা। আমার দাবি হচ্ছে যে মইনুল আহমেদ যেটা বলছে যে আমি অর্ডার দিয়েছি, আমি বলেছি, আমি এজন্য নির্দোষ হিসাবে সে নিজের প্রতিষ্ঠা করতে চেয়েছে। আমি বলতে চাচ্ছি যে সৈনিকদের মুখে যেটা শুনছি, 9টা সাড়ে 9টা যখন শুরু হয় গোলাগুলি, শাকিল সাহেব যখন মারা যায়, সেই 9:30টার সময় নিউ মার্কেটের যে গেটটা ছিল সেই গেটটা র‍্যাব আইসা অবস্থান নিয়েছে, তারা ভিতরে ভীত, এবং তারা এই আর্মির এবং র‍্যাবের ভয়ে তারা সকলে বাইরে হয়ে যাওয়ার জন্য প্রস্তুত, এবং ওই 25 জন এবং বহিরাগত তারা তাদের বাইরে হতে দিবে না, এরকম একটা পরিস্থিতি। ইন দ্য মিনটাইম ওইখানে যদি 10টার মধ্যে একটা ইয়ের গাড়ি, মানে গেটের সামনে সেনাবাহিনীর গাড়ি এসে থাকতো, একটা ট্যাঙ্ক, এবং র‍্যাবকে অর্ডার দিত, এবং 40 থেকে 45 জন অফিসার সেখানে বাঁচাইতে পারত, এবং এত মেসাকরা হয় না, কোনো গুলাগুলি লাগলো, শুধু একটা গাড়ি আসলে ওইখানে তারা বলতেছে স্যার যদি আসতো আমরা সবাই পলাই যেতাম, আমরা পলাই গেলে এই খুনিরাও পলাই যেত। তো ওই মুহূর্তে আবার ওই 25 জনটা বলতেছে উপরের মহলে, সরকারের সবার সাথে, সেনাবাহিনীর উপরের মহল, আমাদের লোক, আমাদের সাথে তাদের কথা হয়েছে, তারা এখানে কেউ সৈনিক পাঠাবে না, কিছু পাঠাবে না, আপনি আমাদের সাথে আসেন নাহলে আপনাদের গুলি করবো। আমার দাবি হচ্ছে যে সাবেক সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য সঠিক নয়, এবং তিনি চেষ্টা করলে এবং সরকার চেষ্টা করলে এইসব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, সেনাবাহিনীর অফিসার থেকে বাঁচাইতে পারতেন। মূলত পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, যেটা নাকি বহিরাগত যারা ছিলেন এখানে, আমি এটাই আমার প্রতীয়মান হয় যে আমাদের সার্বভৌমত্ব এবং দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসারদের হত্যা করার উদ্দেশ্য এই ঘটনাটা ঘটিয়েছে। আমি আর তীব্র নিন্দা জানাই, এবং প্রকৃত এই ঘটনার সাথে জড়িত যারা, এবং সাবেক সেনাপ্রধান সহকারে সরকারের প্রধানমন্ত্রী এবং নানক, তাপস, আরও অন্যান্য যারা জড়িত আছে, প্রত্যেকের বিচার দাবি করে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আপনি কি পুরো তদন্তটা চান কিনা, পুরো তদন্তটা চান কিনা, মানে ওনারকে দাবি করতে পুরো তদন্তের পূর্ণ তদন্ত অথবা সম্পূরক, ওই মামলা রায়খা সম্পূরক একটা তদন্ত দিতে পারে বহিরাগত মামলা, তো অষ্টপ রায়খা পূর্ণ তদন্ত দিলে আসামিগুলো ভিতরে আছে, অনেকে অনেকদিন থাকতেছে, অনেকে আবার নির্দোষ আছে, এখানে সকলেই দোষী এমন না, নির্দোষ আছে, যারা হত্যাকারী তাদের বিচার হোক, কিন্তু কিছু নির্দোষ আসামি আছে আমি জানি, ওইখানে আমি আদালত চলাকালে বুঝতে পারছি, এবং আদালত বুঝতে পারছে, মানে যে
বিডিআর আদালত ছিল। নানক তাপস মিডলম্যান, এটা হচ্ছে বিডিআরদের সৈনিকদের মুখের কথা, আমাকে যেটা বলছে সৈনিকদের মুখের কথা। আমি যেহেতু বিডিআরের মেজর পার্সন, বিডিআর আইনজীবী ছিলাম, তাদের মুখে তো অনেক শুনছি আমি, জানি, এখন আমি অনেক নোটও করে রাখছিলাম। এই জন্য আমি এটা বলতে চাচ্ছি যে তারা তাদের বাস্তব যেন আমি আমরা ভীত সমস্ত ছিলাম, আমরা যদি একটা গাড়ি আসতো আমরা চলে যেতাম। আমার কথা হলো উনি যদি পদক্ষেপ নিতেন, আশা করি 40 থেকে 45 জন অফিসার বাঁচাতে পারতেন, এবং ওই অনেকে গুলি খেপ লাফাইতেছিল তাদেরও চিকিৎসা করে পাঠানো যেত না। আমি এটা আদালত তুলে ধরছি। জি জি, অবশ্যই তার ব্যাপারে দায় তার, এই দায় এই যে এতগুলো অফিসার মারা গেছে সম্পূর্ণ দায় তার, এবং তার ঊর্ধ্বতন অফিসার এবং তার যে সরকার তাদের। আমি চাচ্ছি যে সম্পূরক একটা তদন্ত হোক, মানে এই মামলাটা যে তদন্ত শেষে নিষ্পত্তি সে যারা এর সাথে জড়িত এদের বাহির করার জন্য সম্পূরক একটা তদন্ত হোক। সম্পূরক একটা তদন্ত হলে সেটা ওইটা রাইখ হয়, মামলা রাইখ হয় একটা আদালতের থেকে এই নিয়ে একটা চাইলে একটা তদন্ত নিতে পারে, সেভাবে সেটা ইনহেরিট ক্ষমতা আদালতের না, সেটা আদালতে যদি চায়। যদি পূর্ণ তদন্ত দেওয়া হয় সেক্ষেত্রে তো আসামিরা দীর্ঘদিন জেল খাটবে, এখানে তাদের ন্যায় বিচার বঞ্চিত হইল। কিন্তু আমি বলছি যে পর্যন্ত আদালত দীর্ঘদিন হয়ে গেছে মামলাটা, এখানে আদালতের থেকে পারমিশন নিয়ে একটা যারা জড়িত যারা হুকুমদাতা এদেরকে ফান্ডিং করার জন্য বা তাদের শনাক্ত করার জন্য একটা পূর্ণ তদন্ত হইতে পারে। পরামর্শ দিচ্ছেন না? পরামর্শ দিচ্ছেন, এটা আমার মানে আমার আমার